আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছেন এবং যারা দু সালে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের একাদশ শ্রেণীর ভর্তি হতে কত টাকা লাগবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনাদের একাদশ শ্রেণীর ভর্তি হতে ভর্তি ফি নিয়ে নীতিমালায় বলা হয়েছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেজন চার্জ ভর্তি ফি গ্রহণ করতে পারবেন কোনো প্রকার উন্নয়ন ফি গ্রহণ করতে পারবে না তবে নন এমপিওভুক্ত এবং নন এমপিও আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেজন চার্জ ও ভর্তি ফ্রি গ্রহণ করতে পারবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেজন চার্জ ও ভর্তি ফ্রি গ্রহণ করতে হবে উল্লেখ্য এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানসমূহ কোনো ক্রমেই উন্নয়ন ফি গ্রহণ করতে পারবে না তো ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সন পাঁচ হাজার টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সন তিন হাজার টাকা জেলাভিত্তিক বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সন দুই হাজার টাকা উপজেলা বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সন এক হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে নন এমপিও ও আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেজন চার্জ ও ভর্তি ফি নিম্নোক্তভাবে গ্রহণ করতে হবে ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সন সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভার্সন আট হাজার পাঁচশো টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সন ছয় হাজার টাকা জেলাভিত্তিক বাংলা ভার্সন তিন হাজার টাকা ইংরেজি ভার্সন চার হাজার টাকা এবং উপজেলা বাংলা ভার্সন দুই হাজার পাঁচশো এবং ইংরেজি ভার্সন তিন হাজার টাকা এরপর শিক্ষাবোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তি প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে রেজিস্ট্রেশন ফি একশো টাকা ক্রীড়া ফি পঞ্চাশ টাকা রোভার রেঞ্জার ফি পনেরো টাকা রেড ক্রিসেন্ট ফি ষোলো টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি ষাট টাকা বিএনসিসি ফি পাঁচ টাকা সর্বমোট দুশো টাকা অর্থাৎ এখানে বলা হয়েছে কলেজ চয়েজের পর যারা নিশ্চয়ন করবেন তাদের দুশো টাকা দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থী নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ চব্বিশ টাকা গ্রহণ করবে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ দুশো টাকা বোর্ডে প্রেরণ করতে হবে তো এই হচ্ছে আপনাদের একাদশ শ্রেণীর ভর্তির টাকার পরিমাণ আজকে এখানে বিদায় নিচ্ছি এর আগে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ